দুদিন পিছতে পদত্যাগ করিব অরবিন্দ কেজরিওয়ালে। দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করিব কেজরিওয়ালে। সংবাদ মেলত ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালর। দিল্লির হুরানীতি কেলেঙ্কারিত অভিযুক্ত অরবিন্দ কেজরিওয়ালে ইডির পিছত সিবিআইর গোচরত জামিন লাভ করাত তিহার কারাগারের মুকলি আকাশের তললৈ আহিল। মুকলি হওয়ার দুদিন পিছতে সংবাদ মেলত রাজহুয়া করে এই ডাঙর সিদ্ধান্ত। 2025 ফেব্রুয়ারিত দিল্লি বিধানসভার নির্বাচন, 25 পরিবর্তে 24 নভেম্বরত নির্বাচন অনুষ্ঠিত করবলৈ দাবি কেজরিওয়ালর। অরবিন্দ কেজরিওয়ালর মন্তব্য, নির্বাচনত রাইজর ওসরলৈ যাম, রাইজে বিচারিলেহে মুখ্যমন্ত্রীর পদ লোম, অর্থাৎ রাইজে নির্দোষী বলে স্বীকৃতি দিলেহে মুখ্যমন্ত্রীর পদ গ্রহণত ইচ্ছুক কেজরিওয়াল। বিজেপির বিরুদ্ধে কেজরিওয়ালর অভিযোগ, বিজেপিয়ে আপক ভাঙিবলৈ চেষ্টা করেছিল, বিজেপিয়ে চেষ্টা করেছিল আপর মনোবল ভাঙিবলৈ, বিজেপি কিন্তু সফল নহল। কেজরিওয়ালর অভিযোগ যে বিজেপি যতে হারে তার মুখ্যমন্ত্রীক কারাগারলৈ পঠিয়াই সরকার গঠনের চেষ্টা করে, হেঁচার সন্মুখীন হয়েও তেওঁ পদত্যাগ করা নাছিল দেশের গণতন্ত্রক রক্ষার বাবে। এনেদরে কলে কেজরিওয়ালে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনি ভারত 24। নমস্কার, মই পল দাস আর আপনাদের চাই আছে এনি ভারত। আর আপনার জানাবলে পাই মানে বহুত সুখী হয়েছো যে আমার সকলের মরমর শ্রদ্ধা জুবিন গার্গর গীত সমূহের ভিত্তিত একটা খুব সুন্দর রিয়ালিটি শো এনি ভারতে আয়োজন করেছে, জুবিনের গানে কি আনে। এই প্রথম সিজনট অডিশনস আরম্ভ হব অগস্টের পরা বিভিন্ন জেলাত। গতি মানে সমূহ কলা কুশলি, বিশেষ যখন প্রতিভাশীল গায়ক গায়িকা আছে আমার সমাজত, মই এটা আহ্বান জানাইছো প্রস্তুত হোক এই রিয়ালিটি শোর বাবে। আর তারিখটি হয়েছে 15 আগস্ট 2024 সন, এনি ভারতের অডিশন জুবিনের গানে কি আনে।